জবালি নূর, হেরা পর্বত, হেরা পর্বত, কুরআন নাজিলের পাহাড়, কুরআন নাজিলের পাহাড়, হেরা গুহা, সাবধানে, হেরা পর্বত, গারে হেরা, কুরআন নাজিলের স্থান, হেরা গুহা। এই রাস্তায় যেতে হয় গারে হেরাতে, যেখানে কুরআন নাজিল হয়েছিল। সুদী দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যাচ্ছি হেরা পর্বতে, গারে হেরাতে, জাবালে নূর। হেরা পর্বত কুরআন নাজিলের পাহাড়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কুরআন নাজিল হয়েছিল। মক্কা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহা রয়েছে, সেটাকে বলা হয় গারে হেরা বা হেরা গুহা। নবুয়ত লাভের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় ইবাদতে মগ্ন থাকতেন। এখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। নিচ থেকে দেখলে মনে হয় পাহাড়টি বেশি উঁচু নয়, কিন্তু আদতে পাহাড়টি অনেক উঁচু। আল্লাহ তুমি তৌফিক দান করিও যাতে আমরা আনতে পারি পাহাড়। কেমন পাথর বাবরে, এই এখানে একটু সমস্যা, কিন্তু পরবর্তীতে আছে না, ওইদিকে উপরে দিলে আপনার ইয়ে আছে, এই যে সামনে যে নিজেরাম সামনে যে সিঁড়ি আছে, সিঁড়ি আছে, এটা খারাপে সাবধানে 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 এত ঢালু পাহাড়। আরে না ওইটা আছে, ওইটা আছে, ওই সাইডে ওইটা আছে, ওই মেয়েটা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হেরা গুহা, এটা এত উঁচা, আল্লাহ নবী কিভাবে এখানে উঠছে? আমাদের গোড়া পর্যন্ত উঠতে উঠতে হাঁপাই গেছে গে। আল্লাহু আকবার। ওই যে আমার সাথীরা উঠতেছে, ওই যে মানুষ উঠতেছে, রান্না দিল্লির পাহাড়। এটা আসসালামু আলাইকুম, রাস্তা বন্ধ নাকি? শহরটা কত ছোট ছোট দেখা যাচ্ছে। আল্লাহ আকবার। আমরা এখন ভেতরে যাচ্ছি, এতটুকু উঠে আমরা হাঁপে গেছি। আল্লাহ আকবার, যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সিঁড়ি বানিয়ে দিছে, সিঁড়ি তো এখন উঠতে হবে। আস্তে আস্তে উঠতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। হাসান ভাই নিচের দিকে তাকানো যাবে না, খালি উপরের দিকে, ইনশাল্লাহ উঠতে পারবো। যাচ্ছি এখন হেরা গুহায়, যেখানে কোরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখানে কিভাবে সে উঠছে? আল্লাহ আকবার। আমরা পাহাড়ের গোড়া পর্যন্ত এসে হাঁপিয়ে গেছি। অনেকে উঠতেছে, একটু বেশি কষ্ট হলে জিরাইতে পারেন। দেখেন ওই যে অনেক বয়স্ক মহিলা, তারা উঠতেছে। আল্লাহ আল্লাহ, এখানে মানুষ কিভাবে উঠছে? একটু সহিস্তে না বাজন রু। একটু জিরে নিয়ে আবার শুরু করলাম। কোনখানটা ছোট ছোট আছে, এমনি আসো
আর একটু হাইটা, হ্যাঁ হেরা গুহা ঘরে হেরা বলে আরে বার কইছি আইলাম আইলাম না মগে নামু গামনে নামা শুনো 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 এখানে বসার জায়গা করে দিছে এটা পাকিস্তান কে বলছিস সিম করতে পারতো এক পারে চার পারে জানা এটা করতে পারতো আল্লাহু আকবার কেন করে না বুঝলাম ও তো বুঝছা ওদিকে উপরে তাকালে মাথা ঘুরে আমার এখানে এক ভাই শরবত বানাচ্ছে শরবত গুলো খেয়ে নিতে হবে অর্ধেক রাস্তা আসছে আরো অর্ধেক বাকি লেবু দিয়ে শরবত এখানে দেখেন আর দেখো মানে আমরা দেখি না ওই যে পয়সা রয়েছে মা মানে কি পানি কি বেগে তুমি আগ্রহ নাকবো অনেক দূর এখন অনেক দূর ঠান্ডা নাই কেউ ওই ঠান্ডা উপরে বানর আছে উপরে বানর আছে বাইরে বলতেছে উপরে বানর আছে হাতের খাবার টাবার থেকে নিয়ে যান সমস্যা নেই সবাই এখানে একটু রেস্ট নিচ্ছে এখন একটু রেস্ট নিতেছি এটা কুরআন নাযিলের পাহাড় হেরা গুহা কিভাবে এখানে উঠছে কত কেউ বাকি
আল্লাহ অনেকে রেস করছে, শহরটা কেমন দেখেছে, ও মক্কা শরীফ দেখা যাচ্ছে, ক্লক টাওয়ার আল্লাহ। আমরা অনেক সকালে আসছি, আবার শুরু করলাম আরেকটু উঠে। এই সিঁড়িগুলা পাকিস্তানের বানাইছে, আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত দারাজ করুক। আল্লাহ কি পাহাড় উঁচা, নিচের দিকে কেমন ও পাহাড় আর পাহাড়, অনেক পাহাড়। আল্লাহ অনেকেই উঠতেছে, কুরআন নাজিল হয়েছে এখানে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এখানে উঠছে, তখন এই সিঁড়ি ছিল না, তখন এই পাথর বায়া বায়া উপরে উঠত। এদিকে একটু ই আছে, হ্যাঁ নিচের দিকটা দেখাই, একটু দূর উঠলে এই তো অনেকক্ষণ উঠছি না, শর্টকাট আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উপর থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। কেমন পাথর, কেমন পাহাড়, হ্যাঁ বুঝছে না, আল্লাহ শেষ পর্যন্ত উপর থেকে উঠে আবার নিচের দিকে নামতে হবে, হ্যাঁ হ্যাঁ গোহাল একটু নিচের দিকে, আল্লাহ অনেক হয়ে যাচ্ছে, আল্লাহ একবার একটু জিরে নাও, পাথরটা কি বাবু ধরে আছে, পাথরটা ও এনু ওঠার সময় অবশ্যই সাথে করে পানি নিয়ে আসতে হবে, পানি ছাড়া বেনু উপায়, পাহাড় গুলো দেখেন সুন্দর পাহাড়, অনেক দূর আছে, আল্লাহ আমি চিন্তা করি না যে এত দূর উঠতে পারো, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তৌফিক দান করছে। আল্লাহ এই পাহাড়ে কুরআন নাজিল হয়েছে, সবাই বিড়াল কত উঁচা করছে, টায়ার্ড হয়ে গেছে বিড়াল, হ্যাঁ একটু আমি কত নামাজ পড়িনি,
কত ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি পাহাড় আসি পাতা বসে যাবে নামতে তো উঠে উঠে নামতে না ওই নাচ না তো এখানে এনে দিলে নাচ করে অনেক ফিয়া জানে কোন নাচ যেখানে কোন নাচ লইছে ওখানে ওখানে বসে আর কি এনে দেখবেন আমি কি অবস্থা দেখবেন আমি ভিড় কি আল্লাহ এই বাসা ভাই আহেন এটা ভিড় আছে একর উপরে নাকি বানর এত কান্দরি কইছে বান্দর 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 দেখাইলাম না এখন আরে ভাই নে জামা পরে মানে কি আর উপরে বাড়ি আছে পথ হ্যাঁ বাড়ি আছে না উই সামনে না আছে বান্দর সময় যদি বাসা ভাই ঘুমে থাকে সময় ধরে ঘুমানোর আছে আছে হুনদি আমি রোজ সময় বান্দর আইছি সময় কি গেছে রে ভাই হেরা গুহা এর নাম হলো হেরা গুহা আল্লাহ হেরে তো এই ডিম সিঁড়ি তো বানা দিছে হেরা রাস্তা তো বানাইছে হেরা মনে হয় একজন কাজ করতেছে সিঁড়িগুলো পরিষ্কার করতেছে সুন্দর করে পরিষ্কার করতেছে এখন অনেক রাস্তা সবাই নামে আসতেছে বহেন ভাই বলি হবল ভাই বহেন বহেন জিরালন জিরালন একদম উপরে উঠে গেছি আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠছি সবার উপরে আল্লাহ আকবার আল্লাহ আকবার বানর
ওইখানে কোরআন নাজিল হইছে। কই আবুল কই, এখানে একটু ডেঞ্জারাস, একটু নিচে নিতে হবে। দেখি আল্লাহ তালা এত দূর উপরে ওঠার তৌফিক দান করেছেন, আল্লাহকে হাজার হাজার শুকরিয়া। দেখি এখন নিচে যেখানে হেরা গুহা যেটাকে বলে গারে হেরা, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এবং ওখানে অনেকে নামাজ পড়ে দুই রাকাত। এখন যাচ্ছে ডেঞ্জারাস, ভেরি কেয়ারফুল। নাকি রাস্তা চিপা চিপা জায়গাটা যেতে হয়, এক ভাই আসতেছে। আসা যায় তো না বাজে বুঝে আবার কোনো দিক বাজে না তো বাজে এদিক দিয়ে যায় এদিক দিয়ে একটু বেশি বাজে দিকটা একটু দিতে হয় একটু তো সমস্যা হবেই যত মুশকিল তত আছে। ওই পাশটা দে, ওই পাশটা যাওয়া জানে ও সাইড সে যা সকতে ওই পাশটা দে। এটা আর একটা রাস্তা ভিতরে যাওয়ার জন্য, দেখি এইখান থেকে রাস্তা আছে কিনা। ডেঞ্জারাস মানে
পাহাড়ের মধ্যে বানর বসে আছে গুহা, এই গুহার এই পাথরের চিতা দিয়া কি সুন্দর পাথর এখানে ইসলামের বসেছি সবাই ওয়েট করতেছে এখানে নামাজ পড়ার জন্য, দুই রাকাত নামাজ পড়বে এখানে। সুন্দর বানর, বানর একটা বাচ্চা সবাই দুমবার দিন সবাই পরে কলা না আর মোবাইল এক প্যাকেটের ভিতরে তুইছে হাত মেরে সব নিয়ে গেছে। একজন সবাই এবার শর্টকাট প্যান জুমার দিন ঠিক আছে।
তো কষ্ট করার দরকার কি তখন না বলি আমাকে তো ডাকলেন, আমাকে টাইম বলে ফাঁসো ফাঁসাই না বসে পড়বো যাও শেষ তো চিপা যাবে এখান থেকে কাগজ দেখা যায়। আমরা এখন হসপিটালে আসলাম, আইবসে এখন চলে যাচ্ছে আমরা, নামাজ কালাম সব শেষ, আল্লাহু আকবার। তো অনেকটা এখন নামতে অনেকটা ভালো লাগতেছে। কষ্ট
করে দিলে।